Okay. আপনার নাম কি? আপনি কাজী? আমি কাজ করতেছি না কিন্তু। না না, আপনি এখানে যে বিয়ে পড়াইতে আসতেছি, এখন বিয়ে পড়াই নেই, বিয়ে হয়ে গেছে। সে আপনার স্ত্রী? সে ধর্মীয় ভাবে আমার বিয়ে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করে চলে যাবো, আমি জিজ্ঞেস করে চলে যাবো। তো ধর্মীয় ভাবে আমার বিয়ে হয়ে গেছে, তুমি ভিডিও করতেছো কেন? আপনার হচ্ছে আপনার বউ আছে না? আপনার বাচ্চা আছে না? ও আপনার ছাত্রী না? তুমি ফোনটা অফ করো। ও আমার সম্পর্কে বাইরে কেন ব্লেম দিল? ওর চাচা কেন সে কলেজে? ও আপনার ছাত্রী না? সেটা আমি বুঝবো, সেটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, ও আপনার একজন, তুমি কি আমাকে পুলিশ ডাকতে বলো? ও আপনার ছাত্রী না? তুমি কি পুলিশ ডাকতে বলো? আপনি পুলিশ ডাকেন, কোনো সমস্যা নেই। তুমি আপনি পুলিশ ডাকেন, পুলিশ কল করেন। তুমি আমার স্টুডেন্ট, তুমি যাও। আপনি পুলিশ কল করেন, তুমি যাও। ও আপনার স্টুডেন্ট না? ও আমার বিবাহিত স্ত্রী, তুমি যাও। ও আপনার ও আপনার তুমি আমার স্টুডেন্ট না? তুমি বাসায় যাও, বসে যাও। আচ্ছা, আমার কথা শুনেন, তুমি আমার বাসায় যাও, বসো। আমার কথা শুনুন, না না, বিষয় হলো আমার কথা শুনেন, আপনার স্ত্রী আছে না? আপনার স্ত্রী আছে না? আমার বাড়িতে ও কি আপনার স্ত্রী? কি বিবাহিত স্ত্রী? কাগজ কোথায়? আমার বিবাহিত স্ত্রী ধর্মের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে। কাগজ কলমে হয় না? কাগজ কলমে হয় না? আপনারা এখানে থাকেন কাজী সাহেব? এখানে থাকেন না? এখানে এখানে শুনুন, আপনার খাতাটা দেখবো। তুমি আমার বাসায় বসো, যাও। আপনার স্ত্রী আছে না? আমার সেটা আমি তোমাকে কৈফিয়ত দিতে হবে, আমার তোমাকে কৈফিয়ত দিতে হবে। আচ্ছা দাঁড়ান, এই রতন ভাই, তোমাকে তো, রতন ভাই এদিকে শুন একটু। আমাকে চেনেন? তুমি আমাকে চেনো না? আপনি আমাকে চেনেন? আমাকে চেনেন? আমাকে চেনেন? কোন বাসা? শোনো, আমার তুমি আমার বাসায় নিয়ে যাও। নিয়ে যাবো? হ্যাঁ ওনারা কে? একটু একটু এসেন তো ভাই, কাজী সাহেব ভিতরে এসে আপনার স্ত্রী কাগজ কোথায়? আপনার স্ত্রী একটা থাকা অবস্থায় আপনি বিয়ে করতে পারবেন? হ্যাঁ, আইনি আছে এটা, আমি তো শুধুমাত্র আপনি আমাদের ছাড় বিধে আপনার সাথে ভদ্রভাবে কথা বলতেছি। এ উৎসব আচ্ছা করেননি আপনি? চাচা এদিকে শুনে, এদিকে শুনে, সব বন্ধ করছে, আস্তে আস্তে ওই বন্ধ করো, ওটা বন্ধ করে দাও। এখানে চিল্লা চিল্লি করার প্রয়োজন? হ্যাঁ বলেন, তুমি বন্ধ রাখো। শোনেন, আমি আপনাকে বলি, শোনেন, আপনি ডিগ্রি কলেজে চাকরি করেন, আপনি ডিগ্রি কলেজের স্টাফ, উনি ডিগ্রি কলেজের টিচার, ঠিক আছে? আপনি উনি ডিগ্রি কলেজের টিচার, আর হচ্ছে ছাত্রী ডিগ্রি কলেজের, ওদেরকে নিয়ে আসছেন আপনার বাসায় অবৈধ কাজকর্মের জন্য। আপনি এখানে আপনার ভিডিও আছে, আপনার জানবা বাড়ির ভাষা, আপনার ভাষা, হ্যাঁ, তুমি উদাহরণ পান, তুমি
উইদাউট পারমিশনে ঢুকতে পারো না, তুমি ছাত্রলীগ করো অথচ আদর্শ মানো না, তুমি বঙ্গবন্ধু ছবিটা দেখো। শোনো খুব সাবধান, এই বাড়িটা হলো আমাদের ফুলবাড়ি থানার প্রতিষ্ঠাতার বাড়ি, সাবধানে কথা বলবে, সাবধানে কথা বলবে। আমার এখানে ঢুকতে গেলে পারমিশনের দরকার, তুমি পিওন হিসেবে জানো, বাকি রূপটা তুমি জানো, বাকি রূপটা তুমি জানো। আমি যেটা বলি শোনো মা, আমার কথা শোনো, আমি আপনার কথা শোনো, আমি আপনার তুমি তুমি বাসায় না, আমার ভালো করতে কাগজ আছে। আমি তো বললাম ধর্মের মাধ্যমে বিয়ে হচ্ছে, ধর্মের মাধ্যমে, ইনি সাক্ষী ধর্মের মাধ্যমে। আমি আসি জিজ্ঞেস করতেছি। আচ্ছা কাজী সাহেব একটু বলেন তো শুনি, আমি আসি জিজ্ঞেস করছি, ওনারা বিয়ে করতে আসছে সেটা ওরা জানে, আমি কিন্তু প্রশ্ন করছি আপনি এখানে কেন এটা বলেন, আমাকে ডাকছে বিয়ে করার জন্য, রেজিস্ট্রি করার জন্য, এখানে শুনুন, আমাকে ডাকছে রেজিস্ট্রি করার জন্য, আমি আসার পর কাগজ চাচ্ছি, মেয়ের কাগজ চাচ্ছি, ছেলে কাগজ, একটু শোনেন, কাগজে গর্ব টাকাতে কারণে লাউড বাড়াইও না, লাউড বাড়াইও না, লাউড বাড়াবো না, ভিডিও বন্ধ করো, তোমার বিয়ের দরকার না।